السلام عليكم. আজকে লাইভ আসতে একটু দেরি হয়ে গেল, সরি। আজকে আমি আলোচনা করব এনজাইম সম্পর্কে। তো আমি একটা বুক পড়তেছিলাম আর কি, আপনার মিরাকেল মর্নিং, পল এলডরড। আমি বইটা সম্পর্কে 5 মিনিট আপনাদের একটু যেন বইটা সবাই পড়ে এটার জন্য আমি শেয়ার করি আপনাদের সাথে বইটা, তারপর আমি আমার আলোচনা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আমরা সবাই জানি যে আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা। তো আপনার হেল এলডরড একটা বই আমার কাছে খুব ভালো লাগছে, আপনি মিরাকেল মর্নিং। আপনার যদি আপনাদের মর্নিং হ্যাবিটটা চেঞ্জ করতে চান, তখন মর্নিং হ্যাবিটটা চেঞ্জ করতে চাইলে আপনি এই বইটা পড়তে পারেন। এই বইটা আপনার মিরাকেল মর্নিং, হল এলডরডের লেখা। তো হল এলডরড, আপনি বইটা পড়লে আপনার দৃষ্টিভঙ্গি আসলে চেঞ্জ হবে। আমরা যে সকালে উঠি, তো সকালে উঠলে আমরা কি কি করতে পারবো, আমাদের আমাদের বেনিফিট গুলা কি। তো হল এলডরডের লাইফ থেকে আপনার, উনি উনি একটা কার অ্যাক্সিডেন্ট থেকে সার্ভাইভ করার পরে ডাক্তার বলছিল যে উনি অলমোস্ট কোমাতে ছিল 6 দিন। এরপরে ওনার মধ্যে একটা বোধ জাগ্রত হয় যে কিভাবে, এবং উনি প্যারালাইসিস হয়েছিল, তো কিভাবে এই সিচুয়েশন থেকে উনি মুক্তি পেতে পারে। হ্যাঁ, তো এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য উনি যেই হ্যাবিট গুলো উনি চেঞ্জ করছে ওনার লাইফের মধ্যে, উনি অ্যাজ ইউজুয়াল ছিল ভালো মোটামুটি, কিন্তু আফটার চেঞ্জিং হিজ হ্যাবিট হি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পিপল, হি বিকাম দ্য বেস্ট সেলার অফ এ বুক দ্য মিরাকল মর্নিং। উনি বিকাম হি বিকাম অলসো এ গুড স্পিকার অলসো। ডাক্তার যেখানে বলছিল যে সে রিকভার করতে পারবে না, সেখানে সে আপনার ম্যারাথনেও পার্টিসিপেট করে। তো উনি ওনার একটা ফর্মুলা আমার পছন্দ হয়েছে, এই ফর্মুলাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ফর্মুলাটা অ্যাবাউট 6 মর্নিং হ্যাবিট, যে 6টা মর্নিং হ্যাবিট আপনাদের যদি আপনারা যদি ফলো করেন, তো এই 6টা মর্নিং হ্যাবিট চেঞ্জ করার ফলে উনি লাইফে একটু জিরো থেকে অলমোস্ট, যে একটা লোক কোমায় চলে গেছে তার লাইফে ডিজাস্টার, এত বড় একটা ডিজাস্টার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, হ্যাঁ, সে কিভাবে এই জিরো থেকে সে স্টার্টিং ফ্রম জিরো হি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পিপল, সাকসেসফুল ম্যান। সো আমরা এটা নিয়ে, এটা উনি এই ওনার বইয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে, আপনারা যদি বইটা পড়েন। তো আমি জাস্ট একটা প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করব, যে যে এই প্রিন্সিপালটাই উনি ইলাবোরেট করে লিখছে, এবং আপনি যদি বইটা পড়েন তখন আরো ইলাবোরেট জানতে পারবেন। তো 6 মর্নিং হ্যাবিট উনি বলছেন, 6 মর্নিং হ্যাবিট, যে 6টা মর্নিং হ্যাবিটের মাধ্যমে যদি আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তখন আমরা আমাদের লাইফকে চেঞ্জ করা সম্ভব। হোয়াট ইজ মিরাকেল মর্নিং? আপনি আমাদের দেখবেন যে আপনি মর্নিং এ আমরা অনেকে আছি যে সারা রাত হয়তো আপনার চিন্তা করি যে আমরা রাত্রে কাজ করব না দিনে কাজ করব, আমরা একটা কনফিউশনের মধ্যে ভুগি। হ্যাঁ, আপনি আর্লি রাইজার না আপনি লেট বার্ড? আপনার তো আমাদের এই মিরাকেল মর্নিংটা বুকটা পড়ার পরে আপনি আপনার মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, যে আপনার আপনি আসলে বেসিক্যালি উনি যে ফর্মুলাটা বলছে, এই ফর্মুলাটা সংক্ষেপে SAVERS, সেভার্স। হ্যাঁ, ফর্মুলাটা সেভার্স, এবং এস প্রতিটা একটা নির্দিষ্ট মিনিংস, লাইফ সেভিং ফর্মুলা উনি বলে এটাকে। তো এই সেভার্স এর এস এস স্ট্যান্ড ফর আপনার সাইলেন্স। হ্যাঁ, তো সাইলেন্স ব্যাপারটা হলো আপনি যখন সকালে উঠবেন তখন আপনার
আমরা কি করি, আমরা দেখা গেছে যে মোবাইলের সাউন্ড শুনে সকালে ঘুম হয় না আমাদের। তো ব্যাপারটা এরকম না, আপনি এই ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আপনি আলাদা রাখবেন। আপনি সাইলেন্স মানে কি, আপনি সকালে উঠবেন, সকালে উঠে আপনি একটা নিজের মাইন্ডকে পরিপূর্ণ সাইলেন্ট এনভায়রনমেন্ট দিবেন। এই সাইলেন্ট এনভায়রনমেন্ট কি, আপনি হয়তো আপনি নামাজ পড়তে পারেন, হয়তো হয়তো আপনি যে যে ধর্মের হয়ে থাকেন আপনি ইয়োগা করতে পারেন। হ্যাঁ, মানে কি আপনি শূন্য থেকে শুরু করবেন, কমপ্লিটলি আউট অফ দা ফোকাস অফ আদার থিংস। আপনি সকালে উঠে একটা কল কারোর সাথে কথা বলে আপনার মন খারাপ হয়ে গেল, হ্যাঁ, অথবা সকালে আপনি একটা খারাপ নিউজ পাইলেন, সকালে আপনি চেষ্টা করবেন যে একটা সার্টেন টাইম সাইলেন্ট একটা রুমের মধ্যে আপনি একা 5 মিনিটস, 10 মিনিটস, হ্যাঁ 10 মিনিটস আপনি একা একটা রুমের মধ্যে থাকবেন। আপনি বাইরের এনভায়রনমেন্ট থেকে আপনি নিজেকে মুক্ত রেখে কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, সো একটা কথা উনি বলছে যে ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ইউ আর অলরেডি অন ইউর পাথ টু সাকসেস। সো আপনি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ, তো তখন আপনি সাকসেসের দিকে এক ধাপ আপনি অগ্রগতি হবেন। তো এই আপনার সাইলেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ধর্মেও কিন্তু আপনার সকালে উঠে এই নামাজের কথা বলা আছে। আপনি যখন সাইলেন্স অবস্থায় থাকবেন আপনার অনেক কথা আপনার মাথায় ঘুরতে পারে, যে আজকে হয়তো আপনি অফিসে যেয়ে কি করবেন না করবেন, আপনার এইসব কথা আপনি মাথা থেকে মানে আউট অফ ফোকাস থাকবে আপনার সাইলেন্স এর উপর, আপনার নিজের মনকে শান্ত করা। এই সাইলেন্সটা খুব ইম্পর্টেন্ট। সকালে প্রথম কাজ হবে আপনার মনটাকে শান্ত করা 10 মিনিট, এবং ফোকাস করবেন, আপনি ফোকাস করবেন আপনার একটা পার্টিকুলার আপনি থিম, হয়তো আপনি নামাজের সময় আপনি আল্লাহ আপনি ধর্মীয় কথা চিন্তা ভাবনা করতে পারেন, হ্যাঁ আপনি ইয়োগা করার জন্য আপনি শ্বাস নিলেন, হ্যাঁ শ্বাস ছাড়লেন, হ্যাঁ তো এরকম বিভিন্ন প্র্যাকটিস করতে পারেন। উনি এগুলাই ডিটেলস আলোচনা করছেন। আচ্ছা, নাম্বার 2 উনি যেটা বলছে সেভার্স এর মধ্যে, এস ফর অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন হলো যে আপনার অল কাইন্ড অফ পজিটিভ থিংকিং, পজিটিভ থিংকিং আপনার মানে নেগেটিভ থট আনা যাবে না সকালবেলা। হ্যাঁ, নেগেটিভ আপনার অ্যাফার্মেশন মিনস আপনি আপনার লাইফে কি করবেন, সেটা আপনি কি করতে চান এবং কেন করতে চান, এবং এই আপনি যে আপনার গোলটা সেট করছেন লাইফে এইটার জন্য আপনি কি কি স্যাক্রিফাইস করবেন এবং কি কি কমিট করবেন, এটা আপনি নিজে নিজে চিন্তা করবেন। এটা ফর ফর আপনি সাইলেন্স যখন আপনি প্রেয়ার শেষ করবেন তারপরে আপনি একটা সার্টেন টাইম মেবি 10 মিনিটস বা 20 মিনিটস আপনি ভাববেন, আপনি নিজে নিজে একা একা ভাববেন আপনার গোল অ্যাচিভ করার জন্য আজকে আপনি কি কি করবেন। এটা আপনি কি পার্টিকুলার যে আজকের দিনটা আপনি কিভাবে অতিবাহিত করবেন, হ্যাঁ এই জিনিসটাই আপনি এই 10 মিনিট আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কোথায় আছেন, আপনি কেন, আপনি নিজেকে নিয়ে ভাববেন, হ্যাঁ আপনি আপনার গোল সম্পর্কে ভাববেন আপনি, এবং অল পজিটিভ থিঙ্ক, অল পজিটিভ থিঙ্ক আপনি নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, এটা হলো যে আপনার এই অ্যাফর্মেশন, এই অ্যাফর্মেটিভ থিঙ্কিং আপনাকে আপনার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, যে আপনার লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে আপনি অ্যাফর্মেটিভ থিঙ্কিংটা আপনার সহযোগিতা করবে আর কি। তো SAV, হ্যাঁ সেভার্স, সেভার্স এর SAV, ভি হলো ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন ব্যাপারটা হলো আপনি একটা কল্পনা করবেন, কল্পনা করবেন যে আপনি যে গোলটা আপনার লাইফে চান এই গোলটা আপনি অলরেডি অ্যাচিভ করে ফেলছেন। লাইক মেবি আপনি একটা বড় আপনি আপনি একটা ড্রিম আপনার আছে লাইফে যে আপনি একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হবেন, অথবা আপনি একটা হয়তো বড় একটা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অথবা একটা কার কিনবেন, হ্যাঁ এটা আপনার যদি টার্গেট হয়ে থাকে ফর দ্য টাইম বিং। সো আপনি ভিজুয়াল করবেন যে এইটা আমি অলরেডি অ্যাচিভ করছি, অলরেডি অ্যাচিভ করলে আপনার লাইফে আপনি কিরকম চেঞ্জ আপনি উপলব্ধি করছেন। এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা হলো যে আপনার সবসময় দেখবেন যে আপনার আমরা বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ সাবকনসিয়াস মাইন্ড ব্যাপারটা হলো যে আপনার ডিপ ইনসাইড ইউর মাইন্ড আপনার সেইটাই আপনি ভাবে যেটা আপনি প্ল্যান করেন। হ্যাঁ, এই প্ল্যানিংটা আপনি যেটাই করবেন এটি কিন্তু আপনার হবে, মানে আপনার দেখবেন আমাদের একটা হাদিস আছে যে প্রত্যেকটা কাজই ফলাফল নিয়তের ওপর ডিপেন্ড করে। সো আপনার এই আপনার ভিজুয়ালাইজেশনটা আপনার হবে এরকম যে আপনি যে আপনি অলরেডি সাকসেসফুল। সো আপনি যদি মনে করেন সাপোজ আপনি একটা টেক্সটাইল মিলের মালিক হয়ে গেছেন বা আপনি একটা টেক্সটাইল মিলের CEO আপনি রাইট নাও,
তো অ্যাজ এ সিইও হোয়াট উইল বি দ্য লাইফ স্টাইল অফ এ সিইও? হ্যাঁ, আপনি এই এই ব্যাপারটা নিয়ে আপনি ভিজুয়াল করবেন, লাইক ইটস এ ড্রিম। হ্যাঁ, আপনার ড্রিম আপনি আলোচনা করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন। নাম্বার সেভার সেভ, নেক্সট হলো ই, ই হলো এক্সারসাইজ। হ্যাঁ, তো সকালে আপনি একটা সার্টেন টাইম আপনার এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এক্সারসাইজটা কি করবে, আপনার ব্লাডে যে অক্সিজেন ফ্লো আপনার ইমপ্রুভ করবে, আপনার আপনি অথর আপনার কিছু হরমোন সম্পর্কে বলছে যেটা আপনার সারাদিন কর্মব্যস্ততার কারণে, পরবর্তী দিন কর্মব্যস্ততার কারণে, অথবা আপনি যদি লেট রাইজ করেন, হ্যাঁ, তখন আপনার শরীরে কিছু হরমোন ডেভেলপ করে, যে হরমোনগুলো আপনাকে কাজে বাধা দেয়, হ্যাঁ, আপনাকে সাকসেসফুল হইতে বাধা দেয়। সো আপনি যদি এক্সারসাইজ করেন, আপনার এই হরমোনগুলো শরীর থেকে রিডিউস হবে এবং আপনি নেক্সট দিন আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে তারপরে যে আপনার এক্সারসাইজ এক্সারসাইজ এবং এক্সারসাইজ আপনি বেশি না, আপনি 10 থেকে 20 মিনিট আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। হ্যাঁ, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, আপনি নেক্সট আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ, দেন আর, হ্যাঁ, আর ফর রিডিং। হ্যাঁ, আচ্ছা, রিডিং আমি আসলে এই বই আলোচনা করার ক্ষেত্রে মানে কেন আলোচনা করতেছি, কারণ আমি চাই যে সবাই আপনারা কিছু না কিছু পড়েন। হ্যাঁ, আপনি যদি পড়েন আপনি তখন দেখবেন যে জানতে পারবেন, আপনি রিডিংটা খুব ইম্পর্টেন্ট। সকালে অ্যাটলিস্ট আপনি 10 মিনিটস, সকালে 10 মিনিটস চেষ্টা করবেন যে আপনি কিছু না কিছু পড়ার। আপনি যদি সকালে প্রতিদিন 10 মিনিটস পড়ার একটা অভ্যাস করেন, আপনি দেখবেন যে আপনি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে আপনি একটা বই আপনি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, আপনি এক মাসে আপনি অ্যাটলিস্ট 2টা বই বা 4টা বই আপনি কমপ্লিট করতে পারবেন। এইভাবে যদি আপনি করেন, প্রতি বছর আপনি 24টা বই অ্যাটলিস্ট কমপ্লিট করতে পারবেন। তো ইট ডিপেন্ডস অন হুইচ স্টেজ ইউ আর, লাইক মনে করেন যে আপনি এখন আপনার এজ এর উপর ডিপেন্ড করতেছে। আপনি এখন যদি আপনি খুব দ্রুত চান যে সাকসেসফুল হইতে আপনার, এবং বই সিলেকশনও খুব ইম্পর্টেন্ট, আপনি নাম্বার অফ বুক ইম্পর্টেন্ট না, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটি ইম্পর্টেন্ট। কোয়ালিটি আপনি কি পড়ে কি রকম বই পড়লেন, হ্যাঁ, সেটা আপনার লাইফে ইম্পর্টেন্ট, কি কোয়ালিটির বই পড়লেন। হ্যাঁ, আপনি দেখেন ওয়ার্ল্ডের যারা সাকসেসফুল, হ্যাঁ, আপনার স্টিভ জবস বা আপনার মার্ক জুকারবার্গ, হ্যাঁ, ওয়ারেন বাফেট, হ্যাঁ, সবাই কিন্তু আপনার প্রতিদিন বই পড়ে। এই প্রতিদিন বই পড়ার হ্যাবিটটা আপনার কিন্তু কন্টিনিউ রাখতে হবে। আপনি বই পড়া মানে একটা একজন লেখকের সাথে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, লেখক তার সারা জীবনে, যেমন এই মিরাকেল মর্নিং, হল এল রোড আর স্টিভ দুজন সারা জীবন যা করছে ওনারা সামারাইজ করে গেছে, এই সামারাইজ করছে আপনার এই বুকে। তো সো ওনাদের সাথে কিন্তু আপনার ফিজিক্যাল দেখা হয়নি, বাট ওনার থটটা কিন্তু এখানে লেখা আছে। সো আপনি মেবি এটা পড়তে আপনার হয়তো 2 দিন লাগবে বা 3 দিন লাগবে বা 4 দিন লাগলো, বাট এই 4 দিনে কিন্তু ওনার সারা লাইফের এক্সপিরিয়েন্সটা আপনি জানতে পারলেন। হ্যাঁ, তো খুবই ইম্পর্টেন্ট আপনার বই পড়া। সেভার্সের লাস্টের এস হলো যে আপনার স্ক্রাইবিং, স্ক্রাইবিং মানে হলো রাইটিং। হ্যাঁ, রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আপনি আমরা আসলে ডায়েরি লেখা বা এই টাইপের অভ্যাস আমরা আসলে এখান থেকে বের হয়ে আসছি, বাট আপনার কিন্তু প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে। লিখবেন কি, আপনার লাইফে আপনি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি কত দূর আছেন, লাইক আপনি আপনার যে গোল অ্যাচিভ করতেছেন এই গোল অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি লাস্ট পাস্ট আপনি কি করছেন, আর আপনি নেক্সট ফিউচারে আপনি কি করতে প্ল্যান করতেছেন, মানে সো আপনার এখানে 2টা কলাম থাকবে, যে প্রতিদিন আপনি একটা পেজ লিখবেন, লাইক 1 অর 2 পেজ। এই 2 পেজের মধ্যে থাকবে আপনার আপনি পাস্ট আপনি কি করতেছেন, হ্যাঁ, এবং ফিউচারে আপনি কি করবেন, আপনার প্ল্যান থাকবে, আপনার প্ল্যান ডিটেলস থাকবে। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট আপনার সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনার এই হলো যে আপনার সেভার যে ফর্মুলাটা বলা হয়েছে, এইখানে আপনি মিরাকেল মর্নিং বইয়ে অনেকগুলো ফর্মুলা বলা আছে যে কিভাবে আপনি সকালে, সকালে অনেকের ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আপনি মনে করেন যে না আর একটু ঘুমাই। হ্যাঁ, তো এখানেও 5টা ফর্মুলা আছে যে কিভাবে আপনি সকালে আপনি ঘুম থেকে উঠবেন। হ্যাঁ, এটা আগে থেকে প্রিপারেশন নিতে হবে আপনার, আপনি অ্যালার্ম যেটা বাজবে, হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন বেডের পাশে আপনি অ্যালার্ম রেখে দিলেন, হ্যাঁ, তো আপনি বারবার তো এটা অফ করবেন, তো আপনি
আপনি অ্যালার্মটা একটু দূরে রাখেন, হ্যাঁ, এবং সকালে উঠে আপনি কিছু কিছু উনি 5টা ফর্মুলা বলছে, সকালে উঠে সাথে সাথে ওয়াশ ইউর সেলফ, গো ফর রেডি ফর এক্সারসাইজ, হ্যাঁ, আরো কিছু ফর্মুলা আছে, আপনার বইটা পড়েন, আমার মনে হয় জানতে পারবেন আপনারা আরো ডিটেলস। এবং উনি এই বইয়ে 30 ডেজ একটা চ্যালেঞ্জ দিচ্ছে যে এই সেভার্স ফর্মুলাটা, সেভার্স মানে সাইলেন্স, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এক্সারসাইজ, রিডিং অ্যান্ড স্ক্রাইবিং, এই 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 ফর্মুলা, 6 ফর্মুলা যদি আপনি 30 ডে কন্টিনিউ করেন, তো আপনি আপনি দেখুন 10 দিন আপনার ভালো, মোটামুটি আপনার কষ্ট হবে, দেন 10 ডেজ আপনার আপনি ভালো ফিল করতে থাকবেন, তারপরে 10 দিন নেক্সট 10 ডেজ মানে 30 ডেজ আপনি তখন দেখবেন ভালো ফিল করবেন। হ্যাঁ, এবং আপনি যদি এই 30 ডেজ ফর্মুলা, আপনি 30 ডেজ এই ফর্মুলা আপনি ফলো করেন আপনার লাইফে, তো আপনার সাকসেস রেট আপনার অনেকটা ইমপ্রুভ হবে, এবং আপনার কলিগ বা আপনার কম্পিটিটর যেই থাকুক তার থেকে কিন্তু আপনি অ্যাডভান্স স্টেজে থাকবেন। হ্যাঁ, তো এটাই আমার সাজেশন, আপনি এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি আসলে আমার মেইন টপিকসে আমি চলে যাই। আমার মেইন টপিকস আজকে বায়োস্কাউরিং। হ্যাঁ, বায়োস্কাউরিং এর উপর আমরা আলোচনা করব। বায়োস্কাউরিং এর কিছু ডেভেলপমেন্ট আমরা চেষ্টা করব জানার। তো আমি বায়োস্কাউরিং এর স্লাইডটা আপনাদের সাথে আলোচনা করি। বায়োস্কাউরিং এর স্লাইডটা আপনি জানতে পারেন। আচ্ছা, বায়োস্কাউরিং এর স্লাইডটা, আচ্ছা, আমি আজকে বায়োস্কাউরিং মানে কি, আজকে টোটাল এনজাইমটাই আমি কাভার করার চেষ্টা করব, উইদিন ভেরি শর্ট এনজাইমটা কাভার করার চেষ্টা করব। আচ্ছা, এনজাইমটা আমি কাভার করার চেষ্টা করব আজকে। আচ্ছা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এনজাইম আমাদের আসলে কি কি কাজে লাগে, এনজাইম ইন্ট্রোডাকশন সম্পর্কে, এনজাইমেটিক ডিসপার্সিং বা কিছু জিনিস আমি আলোচনা করছিলাম গতদিন, তো আজকে এনজাইম সম্পর্কে আলোচনা করি। এনজাইম একটা গ্রিক শব্দ। হ্যাঁ, এনজাইমের মিনিংস হলো ইন দ্য সেল অর ফ্রম দ্য সেল। এনজাইম একটা প্রোটিন সাবস্টেন্স, এটা আপনার 250টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আমরা যে এনজাইম গুলো ইউজ করি, হ্যাঁ, এনজাইম গুলো আপনার ছোট স্লাইড দিয়ে আপনাদের সমস্যা হয়, আচ্ছা, আমরা এনজাইম সম্পর্কে সবাই মোটামুটি জানি। তো এনজাইম আমরা আপনার ইউজ করি যে ডিফারেন্ট স্টেজে, লাইক অ্যামাইলেজ, প্রোটিওস, প্রোটিওস, সেলুলেজ, ক্যাটালেজ, পেকটিনেজ। আমরা তো গতদিন আলোচনা করছিলাম আপনার পেকটিনেজ এনজাইম। হ্যাঁ, পেকটিনেজ এনজাইম নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনার পেকটিনেজ এনজাইম ইউজ করা হয় টু রিমুভ পেকটিন। তো আজকে আমরা ডিটেলস অন্যান্য এনজাইম গুলো আলোচনা করবো, অন্যান্য এনজাইম গুলো আলোচনা করবো। আচ্ছা, আমাদের আপনি দেখেন এনজাইম একটা কিন্তু লিভিং অর্গানিজম। এনজাইম আপনার স্মল অ্যামাউন্ট অফ এনজাইম আপনার কিন্তু সাবস্টেট, একটা বড় সাবস্টেট, যেমন আপনার মনে করেন যদি আপনি বায়োপলিশ এনজাইম খুব বেশি কনসেন্ট্রেটে ইউজ করেন, অনেক সময় দেখবেন যে আপনার কাপড়ে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, কাপড়ে সমস্যা দেখা দিচ্ছে। তো আপনি তো স্মল কোয়ান্টিটি অফ এনজাইম ইজ এবল টু ডিকম্পোজ লার্জ কোয়ান্টিটি অফ সাবস্টেট। হ্যাঁ, তো আপনার এনজাইমের ইউজটা আপনার কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে।
সরি আমি বারবার স্লাইডে একটু সমস্যা হইতেছে। আচ্ছা, হিস্টোরি অফ এনজাইম যদি আমরা দেখি, হ্যাঁ, তো অ্যামাইলেজ এনজাইম, অ্যামাইলেজ এনজাইম আপনার ইউজ হয় কটন ডিসাইজিং এর ক্ষেত্রে। অ্যামাইলেজ এনজাইম ফার্স্ট এনজাইম, 1952 তে অ্যামাইলেজ এনজাইম ইনভেনশন হয়। প্রোটিয়েজ এনজাইম, প্রোটিয়েজ এনজাইম আপনার ইউজ হয় আপনার উল ফিনিশিং, উল ফিনিশিং এবং ডিগামিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ডিগামিং অফ সিল্ক। মানে এই প্রোটিয়েজ এনজাইম আপনার সাধারণত আপনার এনিমেল প্রোটিন, এনিমেল প্রোটিন কে ক্যাপচার করতে পারে। আচ্ছা, সেলুলোজ এনজাইম আপনার ইন্ডিগোতে দেখবেন, আমরা যে ইন্ডিগো গার্মেন্টস গুলো ইউজ করি বা ডেনিম গার্মেন্টস গুলো ইউজ করি, হ্যাঁ, সেখানে আপনার সেলুলোজ এনজাইম ইউজ করে। এই সেলুলোজ এনজাইম কিন্তু আপনার, আমরা যে স্টোন ওয়াশ একটা সময় করতাম, এখনো করি স্টোন ওয়াশ, বাট এই স্টোন ওয়াশ কিন্তু আস্তে আস্তে আপনার সেলুলোজ এনজাইম রিপ্লেস করতেছে, হ্যাঁ, এটা। এবং এটা ইনভেনশন হয়েছে 1987। আচ্ছা, ক্যাটালেজ এনজাইম, ক্যাটালেজ এনজাইম আমরা সব এখন ইউজ করি মোটামুটি নিট ডাইং ফ্যাক্টরিতে। আপনার ক্যাটালেজ এনজাইম ইউজ হয় আপনার ব্লিচিং, আফটার ব্লিচিং আপনার রেসিডুয়াল পারক্সাইড রিমুভ করার জন্য, হ্যাঁ, রেসিডুয়াল পারক্সাইড রিমুভ করার জন্য আপনার ক্যাটালেজ এনজাইমটা ইউজ হয়। তো ক্যাটালেজ এনজাইম ইউজ হয়, আচ্ছা, ডেনিম ব্লিচিং এর জন্য ল্যাক্সেস এনজাইম ইউজ হয়, 1996 এ ল্যাক্সেস এনজাইম ইনভেনশন হচ্ছে। পারক্সাইড, আচ্ছা, কটন ব্লিচিং এর ক্ষেত্রে ইউজ হয়। এই পারক্সাইডস আর হইলো যে আপনার পেকটিনেজ, এটা কম্বাইন ইউজ হয় বায়োস্কাউনিং এর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, পেকটিনেজ আর লাইপেজ, হ্যাঁ, এগুলো বায়োস্কাউনিং ইউজ হয়। 2003-তে বায়োস্কাউনিং ইনভেনশন। আচ্ছা, আমরা যদি দেখি যে সোর্স অফ এনজাইম, হ্যাঁ, এনজাইমের সোর্স কোথা থেকে, এনজাইম কোথা থেকে তৈরি হয়, তো এনিম্যাল এনজাইম, আপনার এনিম্যাল এনজাইম যেগুলো, এনিম্যাল এনজাইম যেগুলো আপনার ক্যাটালেজ, হ্যাঁ, ক্যাটালেজ এনজাইম তৈরি হয় লিভার থেকে, হ্যাঁ, লিভার, এনিম্যাল লিভার থেকে। আচ্ছা, লাইপেজ থেকে, লাইপেজ তৈরি হয় আপনার প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস থেকে আপনার লাইপেজ এনজাইম তৈরি হয়। আচ্ছা, প্রোটিয়েজ এনজাইম, প্রোটিয়েজ এনজাইম তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, হ্যাঁ। ব্যাকটেরিয়াল এনজাইম যেমন আলফা অ্যামাইলেজ, হ্যাঁ, অ্যামাইলেজ এনজাইম আমরা দেখছি যে ডিসাইডের জন্য ইউজ হয়। অ্যামাইলেজ এনজাইম আপনার ব্যাসিলাস থেকে তৈরি হয়, ব্যাসিলাস, ব্যাসিলাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। আপনার প্রোটিয়েজ এনজাইমও ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা, প্ল্যান এনজাইম আছে যেরকম আপনার, হ্যাঁ, আপনার প্ল্যান এনজাইম হলো প্রোটিজ, প্রোটিজ, প্রোটিজ এনজাইম আপনার পাপড়িয়া থেকে তৈরি হয়। আচ্ছা, ফাঙ্গাল এনজাইম আছে আলফা অ্যামাইলেজ, আপনার অ্যাসপারাগাস থেকে তৈরি হয়। ক্যাটালেজ আপনার সেলুলোজ, আপনার বিভিন্ন উদ্ভিদ থেকে আপনার এরকম এনজাইম গুলো আমরা এক্সট্রাক্ট করে থাকি, এনজাইম গুলো আমরা ইউজ করি আপনার আমাদের। আচ্ছা, এখানে দেখেন আপনার ক্লাসিফিকেশন অফ এনজাইম, এনজাইমের ক্লাসিফিকেশন আছে। এনজাইম কিন্তু শুধু আমাদের সেক্টরে ইউজ হয় না, আপনার অন্যান্য সেক্টরে ইউজ হয়, তো আমরা সবগুলোতে যাব না। ক্লাসিফিকেশন অফ এনজাইম, শুধু হাইড্রোলেজ, হাইড্রোলেজ যে এনজাইমটা, এই হাইড্রোলেজ এনজাইমটাই আমরা টেক্সটাইল ইউজ করি, হ্যাঁ, আর অন্যান্য এনজাইম যেগুলো, অন্যান্য বিভিন্ন টাইপ অফ এনজাইম, এই এনজাইমগুলো আমরা আমাদের টেক্সটাইল ইউজ করি না। তো আমি ওই হাইড্রোলেজ টাইপ অফ এনজাইম মোস্টলি ইউজ ইন টেক্সটাইল, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, কেন আমরা এনজাইম ইউজ করব, আমরা কেন অক্সিডেশন বা কেমিক্যাল থেকে বের হয়ে এনজাইমে যাব, হ্যাঁ। আচ্ছা, এনজাইমে আপনি কিন্তু, আপনি দেখবেন যে এনজাইমে লো টেম্পারেচার লাগে, হ্যাঁ, আপনার কন্ট্রোলটা সেফ কন্ট্রোল, আপনার কেমিক্যাল হ্যাজার্ডাস আপনার কন্ট্রোল করা কঠিন। আচ্ছা, এখানে পলিউশন আপনার ডিওডি সিওডি কম, হ্যাঁ, বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, এনজাইম তো বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, স্বাভাবিক, হ্যাঁ, এটা আপনার কিন্তু অতটা ইফেক্ট করে না। তো আচ্ছা, লো এনার্জি রিকোয়ারমেন্ট, লো এনার্জি রিকোয়ারমেন্ট মানে আপনার টেম্পারেচার বেশি লাগতেছে না, এনজাইম হলো যে আপনার এনজাইম আপনার এনজাইম আপনার দেখা গেছে যে এনার্জি কম লাগতেছে এনজাইমে, হ্যাঁ। তো এনার্জি রিকোয়ারমেন্ট অনেক কম, ফ্যাক্টর হুইচ এফেক্ট দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম। আচ্ছা, এনজাইমের অ্যাক্টিভিটি, এনজাইমের অ্যাক্টিভিটি আপনার ডিপেন্ড করে মেইনলি এনজাইমের প্যারামিটার গুলোর উপর। সাধারণত এনজাইমের প্যারামিটার গুলো কি, আমরা
যারা ডাইং এর সাথে সম্পৃক্ত, আমরা জানি যে এখানে পিএইচ, এখানে কনসেন্ট্রেশন অফ এনজাইম খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কনসেন্ট্রেশন অফ এনজাইম কম বেশি করেন, আপনার এনজাইমের পারফরমেন্স ইফেক্ট করবে। আপনার টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট এনজাইমের ক্ষেত্রে। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ সল্ট, আপনি সল্ট যদি ইউজ করেন, আপনার দেখবেন যে এনজাইমের অ্যাক্টিভিটি আপনার রিডিউস হয়ে যাবে। হ্যাঁ, সল্ট ইউজ করা যাবে না, সল্ট আপনার বাথের মধ্যে সল্টও থাকা যাবে না। এনজাইম যখন আপনি ইউজ করবেন, আপনি সল্ট ইউজ করবেন না, হ্যাঁ দুটা কন্ট্রাডিক্টরি। আচ্ছা, অনেক সময় এনজাইমে অ্যাক্টিভেটর ইউজ করা হয়, এনজাইম অ্যাক্টিভেটরের জন্য। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এখানে একটা চার্ট আছে যেটা রিয়াকশন রেট, এনজাইমের রিয়াকশন রেট আপনার টেম্পারেচার এবং পিএইচ দুইটার উপরেই নির্ভর করে। আপনার আপনি পিএইচ মনে করলেন যে না আমি পিএইচ একটু ইনক্রিজ করি, না আপনার এনজাইমের পারফরমেন্স ভালো হবে না। এনজাইমের জন্য অপটিমাম পিএইচ যেটা বলছে 4.5, 4.8, বা নিউট্রাল, ফর নিউট্রাল এনজাইম 7 to 8, আপনার সেটাই ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার এখানে আপনার মানে আপনার সাপ্লায়ারের বাইরে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করার কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, টেম্পারেচার এনজাইম কনসেন্ট্রেটর ইজ কনসেন্ট্রেশন অলসো ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি একটা সার্টেন ডোজের বেশি ইউজ করেন, তখন আপনার দেখা গেছে যে ফ্যাব্রিকের উপর ইফেক্ট করবে বা আপনার পারফরমেন্স রিডিউস হবে। মনে করেন আপনি পারক্সাইড কিলিং এনজাইম ইউজ করলেন, হ্যাঁ একটা ডোজিং এর উপরে, তো আপনার এখানে কি আপনার বেশি পারক্সাইড কিল হবে না? এখানে দেখা গেছে যে আপনার পারক্সাইড কিলের যে মেকানিজমটা, সেখানে মেকানিজম আপনার আপনার পারক্সাইড কিলিং করতে পারবে না। হ্যাঁ, এখানে আমি মেকানিজম একটু পরে আলোচনা করব। তো এবং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অলসো ইম্পর্টেন্ট, লাইক আপনার কত কেজি ফ্যাব্রিকে ফ্যাব্রিকে আপনি কত কেজি এনজাইম দিবেন, পার্সেন্টেজটা অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, এনজাইমের যে অ্যাকশন, এনজাইম হলো যে এনজাইমের কিছু অ্যাকশন মেকানিজম আছে, যেটা এনজাইম স্পেসিফিক মানে ওয়ান রিয়াকশন এট এ টাইম, এনজাইম ইজ স্পেসিফিক অ্যান্ড ক্যাটালাইজ অনলি ওয়ান রিয়াকশন এট এ টাইম। একবার একটা এনজাইম একটা রিয়াকশন করে এবং এটা বারবার একই রিয়াকশন করতে সক্ষম। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি একটু রোল অফ এনজাইম ইন টেক্সটাইল প্রসেসিং, বিভিন্ন এনজাইম কোনটা কোথায় ইউজ হইতেছে দেখেন। এর আগেও আমি এটি আলোচনা করছি, অ্যামাইলেজ এনজাইম, যেমন আমরা অ্যামাইলেজ এনজাইম আপনার ডিসাইজিং ইউজ হয়। আচ্ছা, অ্যামাইলোপেকটিন, আচ্ছা যেটা আপনি কি করে হাইড্রোলাইসিস করে, অ্যামাইলেজ মেস্টার্সটাকে হাইড্রোলাইসিস করে। আচ্ছা, হাইড্রোলাইস করার ফলে আপনার স্টার্চের বন্ডটা রিডিউস হয়, আপনার ওয়াশ করার ফলে আপনার স্টার্চটা রিমুভ হয়ে যায়। সেলুলোজ এনজাইম কি করে, কটন বায়ো পলিশিং করে, বা কটন বায়ো পলিশিং এর ফলে আপনার 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 বায়ো পলিশটা হয়ে যেতেছে। আপনার পেকটিনেজ এনজাইম আমরা কালকে আলোচনা করছি, বায়ো স্কাউরিং এর সাহায্য করে। ক্যাটালাইজ এনজাইম আমরা ইউজ করি, আপনার পারক্সাইড কিল করতে সহযোগিতা করে, পারক্সাইডের যে বন্ডটা, হ্যাঁ পারক্সাইডটা ব্রেক করে আপনার ওয়াটার আর অক্সিজেন ফর্ম করে। তো কারণ আমরা তখন আর মানে এটা আর অ্যাক্টিভিটি থাকে না, হ্যাঁ পারক্সাইড, এটা ক্যাটালাইজ এনজাইমের কাজ। আমরা পরের স্লাইডে যাই। প্রোটিজ এনজাইম স্কাউরিং অফ অ্যানিমেল ফাইবার অথবা ডিগামিং অফ সিল্ক, সিল্ক ডিগামিং করে আপনার প্রোটিয়েজ। ডিগামিং আপনার বয়লিং এর মাধ্যমে করা যায়, আবার আপনার প্রোটিয়েজ এনজাইম মাধ্যমেও আপনি করতে পারেন। আচ্ছা, ল্যাক্সেস এনজাইম আপনার ইন্ডিগো অক্সিডেশন, ইন্ডিগো অক্সিডেশনের জন্য ল্যাক্সেস এনজাইম কাজ করে। আচ্ছা, হাইড্রোলাইসিস করা যায়, রিঅ্যাক্টিভাইজ হাইড্রোলাইসিস করা যায় আপনার পারক্সাইডেস, পারক্সাইডেস এনজাইমের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনার উল অনেক সময় কি করে, উলে আপনার উলের সারফেসটা স্মুথ করার জন্য আপনার এনজাইম ইউজ করা হয়। সেই এনজাইমও করতে পারেন, আপনি সেরকম এনজাইমও আছে টেক্সটাইলের সব অ্যাপ্লিকেশন কিন্তু টেক্সটাইলের উপর। আচ্ছা, অলিগোমার রিমুভের জন্য এনজাইম করা হয়, এস্টারেস, এস্টারেস এনজাইম পাওয়া যায় যেটা হলো অলিগোমার রিমুভ করে, অলিগোমার আপনার পলিস্টার ডাইং এ একটা প্রবলেম। হ্যাঁ, আচ্ছা অ্যামাইডেস এনজাইম ইউজ করা হয় নাইলনের ক্ষেত্রে, নাইট্রিলেজ এনজাইম ইউজ করা হয় পলিঅ্যাক্রিলেট নাইট্রাইলের ক্ষেত্রে। হ্যাঁ, জাইলেনেস এনজাইম ইউজ করা হয় কার্বনাইজেশন অফ উল, উলের কার্বনাইজেশনের ক্ষেত্রে। আছে, আচ্ছা আমরা এনজাইমের একটা
এনজাইম, যে এনজাইমের মেকানিজম, এনজাইমের মেকানিজম আমরা খুব ইম্পর্টেন্ট, লক এন্ড কি মডেল, এনজাইমের এনজাইম কিভাবে কাজ করে আপনি নেটে সার্চ দিলে জানতে পারবেন যে লক এন্ড কি মডেল আছে একটা। এই লক এন্ড কি মডেলটা কি, যে আপনার যে এনজাইম, এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে যখন আপনার সাবস্ট্রেট এখানে টাচ করে তখন কি করে, এই সাবস্ট্রেট আর আপনার এই অ্যাক্টিভ পার্ট অফ এনজাইম বিকাম অ্যাটাচ লাইক এ গ্লু। আপনার অ্যাটাচ হওয়ার পরে আপনার এই সাবস্ট্রেটের যে দুর্বল অংশটা বা সাবস্ট্রেট আর উইকেন, যেমন মনে করেন আপনি বায়োপলিশের ক্ষেত্রে সেম, বায়োপলিশের ক্ষেত্রে প্রোট্রুডিং যে ফাইবার গুলো আছে সেলুবায়াস ইউনিট, সেলুবায়াস ইউনিটের সাথে আপনার এই অ্যাক্টিভ সাইটের সাথে যখন অ্যাটাক হয় তখন আপনার এই সেলুবায়াস ইউনিটের প্রোট্রুডিং ফাইবার গুলো ব্রেক করে, হ্যাঁ, এতে আপনার কিন্তু সার্ফেসটা ক্লিন হয়ে যাচ্ছে। আপনার পারক্সাইড কিলিং এনজাইম তো আপনার সেটা করতেছে, আপনার ডেনি মহাশয়ের ক্ষেত্রে, আপনার ডেনি মহাশয়ের ক্ষেত্রেও একই, স্টোন মহাশয়ের ক্ষেত্রে আপনার সার্ফেসটা যখন টাচ করে এনজাইমের সাথে তখন এই বন্ডটা ব্রেক করে, বন্ড ব্রেকের ফলে এবং প্রোডাক্টটা আলাদা হয়ে যায়। এটা হলো যে আপনার লক এন্ড কি মডেল, এনজাইম এইভাবে কাজ করে, লক এন্ড কি মডেল হিসেবে কাজ করে। আপনার কোথায় কোথায় আপনার আমরা আলোচনা করছি, থ্রেডিং, ব্যাকস্টেনিং, বায়ো পলিশিং, বায়ো সফটেনিং, উলের ক্ষেত্রে সফটেনিং করার জন্য, ডিগামিং করার জন্য ইউজ হয়, আর সিল্কের ক্ষেত্রে প্রিন্ট ওয়াশিং, সিল্ক ডিগামিং, হ্যাঁ, বায়ো স্কাউরিং এ আমরা আলোচনা করছি, ওয়াশিং অফ রিঅ্যাকটিভ ডাইজ, ওয়াশিং অফ রিঅ্যাকটিভ ডাইজ কিন্তু এনজাইম ইউজ হয়। আচ্ছা, পারক্সাইড রিমুভালে এনজাইম ইউজ হয়, হ্যাঁ, এফ্লুয়েন্ট কালার রিমুভালে এনজাইম ইউজ হয়, হ্যাঁ, ডেনিম ফ্যাশন, ডেনিম আমরা কিন্তু ওয়াশ করতে পারি এনজাইম দিয়ে, যেটা আপনার এখন ওই স্টোন ওয়াশ থেকে রিমুভ করে এনজাইম ওয়াশ করতেছে অনেকে, সেম এফেক্ট আসে। স্পেশাল প্রোটিয়েজ এনজাইম, সেলুলোজ ইনক্রিজ ডেপথ, হ্যাঁ, সেলুলোজ ইনক্রিজ কালার ইল্ড, শ্রিঙ্কেজ ব্রাইট ব্রাইটেন্স কালার, হায়ার ডেপথ, রিঅ্যাকটিভ স্কোপিং এনজাইম ইউজ হতেছে এখন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আচ্ছা, প্রসেস অফ, আচ্ছা আচ্ছা, ব্লেন্ড এনজাইম, ব্লেন্ডিংও কিন্তু করা হয়, হ্যাঁ, বিভিন্ন এনজাইম ব্লেন্ড আপনার অনেক কাজে লাগে। আচ্ছা, এনজাইমেটিক সিনজিং, এনজাইমেটিক সিনজিং আমরা আলোচনা করছি, এটা বায়ো স্কাউরিং, হ্যাঁ, সরি, বায়ো বায়ো পলিশিং, হ্যাঁ, বায়ো পলিশিং আমরা খুবই জনপ্রিয়। তো এই বায়ো পলিশিং আপনার সেলুলেজ এনজাইম ইউজ করা হয়। বায়ো পলিশিং এর ক্ষেত্রে আপনি নিটে দেখবেন যে আপনার যেটা অনেক ফ্যাব্রিক আপনার প্রোট্রুডিং ফাইবার থাকে, যেটা আপনার স্কাউরিং এ আপনি সরি আপনি স্কাউরিং ব্লিচিং করার ফলে আপনার ফ্রিকশনে এই ফাইবার গুলা অনেক সময় তৈরি হয়, অনেক সময় ইনহেরেন্ট ফাইবার থাকে, তো এটা ডাইং এর জন্য ক্ষতিকর, কারণ এগুলা ডাইজ অ্যাবজর্ব করে, হ্যাঁ, সারফেসটা আনস্মুথ দেখায়, তো আমরা বায়োপলিশ, বায়োপলিশিং করি, তো বায়োপলিশ এনজাইম ক্যাটালাইজ, বায়োপলিশের জন্য সেলুলোজ এনজাইম ইউজ হয়। এনজাইমেটিক ডিসাইজিং আমরা আলোচনা করছি, ডিসাইজিং আপনার স্টার্স, স্টার্স দিয়ে যখন সাইজ করা হয়, সাইজ করার ফলে সাইজ ম্যাটেরিয়ালটা রিমুভ করার জন্য আমরা এনজাইমেটিক ডিসাইজিং করে থাকি। আচ্ছা, ডিসাইজিং এনজাইম বিভিন্ন রকম আছে, আলফা অ্যামাইলেজ, বেটা অ্যামাইলেজ, হ্যাঁ, আমার অলরেডি আপনার টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা, আমরা হয়তো আরেকদিন আলোচনা করবো মেকানিজম গুলা, আরেকদিন আলোচনা করবো। আচ্ছা, আমরা বায়োস্কাউরিং গতদিন আলোচনা করছিলাম, বায়োস্কাউরিং আমরা পেকটিনেজ রিমুভ করি বায়োস্কাউরিং এর মাধ্যমে, পেকটিন, পেকটিনটা রিমুভ করে পেকটিনেজ এনজাইম ইউজ হয়, হ্যাঁ, রিমুভ করার ফলে আমরা স্কাউরিং, স্কাউরিং এর মতো একটা ইফেক্ট পাই, হ্যাঁ। বায়োস্কাউরিং কিন্তু আপনার পেকটিনেজ, লাইপেজ এবং প্রোটিয়েজ তিনটে এনজাইম ইউজ হয়, হ্যাঁ, তিনটে এনজাইমই আমরা ইউজ করি। আচ্ছা, বায়োস্কাউরিং এর মেকানিজম আমরা গতদিন আলোচনা করছি, তো এটা আর নতুন করে আলোচনা করার কিছু নেই। আমরা এরপর বায়োস্কাউরিং আর নর্মাল স্কাউরিং এর আলোচনা কতদিন হচ্ছে, যারা দেখেন নাই কতদিন স্লাইডটা দেখবেন। আচ্ছা, বায়োস্কাউরিং এবং অ্যালকালি কস্টিং আমরা আলোচনা করছি কতদিন, যদি কেউ ডিটেলস জানতে চান আমাকে নক করতে পারেন, অথবা আপনার নতুন কোন সেশন কোন পার্টিকুলার টপিকস এর উপর বললে আমি তখন ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, ব্লিচিং পারক্সাইড কিলার এনজাইম যেটা, হ্যাঁ, ক্যাটালাইজ এনজাইম, ক্যাটালাইজ এনজাইম আপনার পারক্সাইড রিমুভ করার জন্য ইউজ করা হয়, হ্যাঁ, এবং আপনার রেসিডুয়াল পারক্সাইড কিন্তু আমরা কি করি, যে
মতো রিমুভ হয়েছে কিনা আমরা পারক্সাইড স্ট্যাট পাওয়া যায়, সেই স্ট্যাট থেকে স্ট্যাট দিয়ে আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, তো এইখানেও আপনার আমরা আগে সোডিয়াম থায়োসালফেট ইউজ করতাম, এখন কিন্তু আপনার বেশিরভাগই ক্যাটালেস ইউজ করে। তো তো ক্যাটালিস এনজাইমে কিন্তু বেনিফিট পাইতেছি। বায়োস ওয়াশিং, আপনার ডেনিমের যে ওয়াশগুলো, হ্যাঁ ওয়াশগুলো আমরা আমরা নিউট্রাল নিউট্রালি করি, নিউট্রালি ডেনিম ওয়াশের ফলে আপনার স্টোন ওয়াশ টাইপের একটা ইফেক্ট আসে, সেখানে এনজাইম খুব ব্যবহৃত হইতেছে এখন, খুব পপুলার। আপনি যদি দেখেন এই টাইপের যে ডেনিম গুলো আছে, হ্যাঁ এই ডেনিম গুলো আপনার ডেনিম গার্মেন্টস ওয়াশ, এই ডেনিম গার্মেন্টস ওয়াশের উপর আপনার যদি চান আলাদা ডিসকাশন করতে পারবো। তো এই ডেনিম ওয়াশের ক্ষেত্রেও আমরা কিন্তু এনজাইম ইউজ করি, এটা আলাদা এনজাইম আপনার, আলাদা এনজাইম আমরা ইউজ করি ডেনিম ওয়াশের ক্ষেত্রে। আচ্ছা, বায়োপলিশিং তো আমরা আলোচনা করছি, বায়োপলিশিং বায়োপলিশিং এর অ্যাডভান্টেজ আমরা সবাই জানি যে বায়োপলিশিং এর অ্যাডভান্টেজ। তো এগুলাই আমি হয়তো দু একটা এনজাইমের লিটারেচার আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। আপনারা যদি ডিটেলস কোনো লিটারেচার চান বা নোভোজাইমের সাথে যোগাযোগ করতে চান বা অন্য কারোর সাথে পার্টিকুলার কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা আপনাদের আরো বিস্তারিত আলোচনা করবে, বা আপনিও যদি পার্টিকুলার কোনো টপিকসে জানতে চান তখন আমাকে নক করতে পারবেন। আচ্ছা, এনজাইমের তো বেনিফিট আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেয় এনজাইম ট্রিটমেন্ট, এনজাইম ম্যানুফ্যাকচারার। আচ্ছা, এনজাইম ম্যানুফ্যাকচারার এটা কোম্পানি দেখেন আপনি। আচ্ছা, এনজাইমে খুব শর্ট আমি আলোচনা করব। আপনার এনজাইমে হয়তো একটা চাইনিজ কোম্পানি, টপিক সেটা হলো যে এনজাইমের আপনার কি কি সার্টিফিকেট লাগে। এনজাইমে আপনার এপিও টেস্ট, এপিও টেস্ট করতে হবে। এপিও এপিওর মধ্যে কিন্তু আপনার, আপনি যদি একটা এপিও টেস্ট রিপোর্ট দেখেন, আচ্ছা এপিও টেস্ট যদি আপনার একটা রিপোর্ট দেখেন, এপিও টেস্টের মধ্যে আপনার ননাইলফেনল, অকটাইলফেনল, মানে আমরা যেটা বলি যে এনপি, সাধারণত এনজাইম চেক করা হয় আপনার এইভাবে, আপনার লিকুইড, আপনি সাবস্টেন্স আপনি সাবমিট করা আছে এখানে আছে আপনার, যখন আপনি এনজাইমটা সাবমিট করবেন হয়তো এইচজিএস বা তারা একটা টেস্ট রিপোর্ট দিবে, এপিও আপনার ওপি, হ্যাঁ অকটাইল ফেনল বা নাইল ফেনল বা এনপিও, হ্যাঁ ওপিও, এগুলো আপনার আপনার এনজাইমের মধ্যে আছে কিনা তারা রিপোর্ট দিবে। তো আপনার এই এপিও রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট এনজাইমের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আপনি আরো এনজাইমের আপনার ইকো ইকোটেক্স সার্টিফিকেট আছে কিনা আপনি দেখবেন, আপনি ইকোটেক্স সার্টিফিকেট আছে কিনা এটা দেখবেন আপনি। আচ্ছা, এটাও টেস্ট আপনার টেস্ট রিপোর্ট দিয়ে দেবে, যার কাছে এনজাইম নিবেন, হ্যাঁ সে সে আপনার ইকো পাসপোর্ট বা ইকোটেক্স সার্টিফিকেট দিয়ে দিবে। আচ্ছা, তারপরে আপনার হয়তো রিস সার্টিফিকেট, রিস টেস্ট আপনার আছে কিনা আপনি সেটাও দেখতে পারবেন। আপনারা দেখতে পারবেন সেখানে আপনার স্যাম্পল সাবমিট করলে তারা আপনার এই ব্যান্ড অ্যাজো, ক্যাডমিয়াম কন্টেন্টস, রিস রেগুলেশনস, আপনার ক্রোমিয়াম ক্রোমিয়াম, আপনার এনপি, হ্যাঁ পিসিপি পিসিপি আছে কিনা, হ্যাঁ তারপরে পারফ্লোরো অক্টানোকেসিক, হ্যাঁ ফ্লেম ডিটারডেন্ট কন্টেন্ট, এগুলো আপনার বিভিন্ন টেস্ট আপনার আপনার তার একটা রিপোর্ট দিবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার আচ্ছা টিডিএস এমএসডিএস তো আপনারা জানেনই, টিডিএস এমএসডিএস। আচ্ছা, আমি ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি এরকম ম্যানুফ্যাকচারিং এ আমি যদি
আচ্ছা, এটা একটা এনজাইম ম্যানুফ্যাকচারার। হুম, তো তারা কি করে, আপনার এনজাইম আপনার কিন্তু কনসেন্ট্রেশন তারা পরিমাপ করে। হ্যাঁ, এই কনসেন্ট্রেশন তারা কিন্তু দিয়ে দেয়, যখন এনজাইম পারচেস করবেন তখন আপনার এনজাইমের কনসেন্ট্রেশন আপনার উল্লেখ থাকবে। এবং আপনি এনজাইম সাধারণত আপনার এরকম স্যাম্পল আকারে থাকে, স্যাম্পল পিকচার্স অফ এনজাইম। আচ্ছা, পাউডার এনজাইম কিনতে পাওয়া যায় বাজারে। হ্যাঁ, আপনার পাউডার এনজাইম পাওয়া যায় আপনার, এবং লিকুইড ফর্মে আপনি পাবেন, এরকম লিকুইড ফর্মে স্যাম্পল দিবে তারা, লিকুইড ফর্মে আপনি এইভাবে লিকুইড ফর্মে আপনি এনজাইম পাবেন। আচ্ছা, এনজাইমের প্যাকেজিং, এনজাইম সাধারণত আপনি এনজাইমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট থিং হলো যে আপনার এনজাইমের স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট। স্টোরেজ মানে আপনার, আচ্ছা, এনজাইমের সাধারণত আপনার 30 কেজি, 30 কেজি ড্রামে হয়, বা 220 কেজি, 220 কেজি অনেকে, 130-120 কেজি ড্রামে পাওয়া যায়। আবার আইবিসি কন্টেনারও অনেকে এনজাইম কেনে, তবে আপনার ছোট ছোট কন্টেনারে কিনলে আপনার এয়ার টাইট থাকবে, এবং আপনি যখন স্টোর করবেন তখন আপনার এটা কোয়ালিটি যে ভালো থাকবে। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো আমি আজকে এই পর্যন্তই। তো আমি আমার আলোচনায় প্রথমে সামারি করি, সেটা হলো যে আমি একটা বই সম্পর্কে প্রথমে আলোচনা করছি, আমার বইটা ভালো লাগছে, কিছু ফর্মুলা আপনারা বইটা পড়তে পারেন, মিরাকেল মর্নিং বাই হল এলরোড, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো আমি এনজাইম সম্পর্কে আলোচনা করছি, ডিফারেন্ট পার্ট অফ এনজাইম, এনজাইমের বিভিন্ন ব্যবহার। আপনারা যদি চান যে কোনো টপিক সম্পর্কে ডিটেলস জানতে, তখন আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা নাম্বারে ফোন করতে পারেন। হয়তো নাম্বারটা আমি নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারেও কল করতে পারেন, হয়তো কোনো এমার্জেন্সিতে আপনারা কোনো টপিক সম্পর্কে জানতে। এবং আমার ভিডিওগুলা আপনার ইউটিউব, আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে আছে, আপনারা যদি আবার শুনতে চান সেখানেও শুনতে পারবেন। এবং ফেসবুক আমার যে পেজটা আছে, এটা আপনারা শেয়ার করলে অন্য যারা আছে তারাও জানতে পারবে। এবং আপনি এখনই শুনতে হবে তা না, আমি লাইভটা আজকে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, আমি চেষ্টা করি যে 30 মিনিটের মধ্যে লাইভ শেষ করার। তো আপনারা পরেও এইটা আবার শুনতে পারবেন, এবং পজ করে শুনতে পারবেন, এবং ইভেন ডাউনলোড করা সম্ভব। হ্যাঁ, আপনি এই ডাউনলোড করে ভিডিওটা আবার শুনতে পারবেন। আপনারা যদি কোনো টপিক সম্পর্কে জানতে চান, আমাকে ইনবক্স করেন অথবা পেজে লেখেন, তাহলে আমি ওই টপিক সম্পর্কে হয়তো আপনাদের ধারণা দিতে পারবো, যেটা আপনাদের যদি হেল্প হয় আর কি। আর আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের কোনো নতুন আইডিয়া বা কোনো নতুন বই সম্পর্কে যদি আপনারা চান স্মল রিভিউ দিতে, অথবা আপনারা যদি চান যে না কোনো বই সম্পর্কে, কারণ এখন কিন্তু সবারই সময় নেই, সবাই বিজি, তো আপনারা যদি চান যে কোনো বই সম্পর্কে ডিটেলস আলোচনা করতে, সেটাও পসিবল, কারণ আমি বইগুলা স্লোলি পড়ি এবং হাইলাইট করে রাখি। তো আপনারা যদি চান সেটাও পসিবল। হ্যাঁ, কিন্তু আসলে সবাই সময়ের স্বল্পতার জন্য হয়ে ওঠে না। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। কালকে আমি যে বিষয়টা আলোচনা করব, আমি আরএফটি নিয়ে কালকে আলোচনা করব, আরএফটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। রাইট ফার্স্ট টাইম রাইং এ খুব ইম্পর্টেন্ট, আমরা অনেকে এই প্রবলেম ফেস করি, তো চেষ্টা করব কালকে সেম টাইম আরএফটি নিয়ে আলোচনা করতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।